কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত অশান্তি ছাড়া মোটের উপর শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে উত্তরপ্রদেশের প্রথম দফার নির্বাচন। প্রথম দফায় পূর্ব উত্তরপ্রদেশের মোট 58টি আসনে ভোট গ্রহণ হয়েছে। নির্বাচন কমিশনের হিসাব মতো ভোট পড়েছে মোট 60.17%, যা আগের বারের থেকে বেশ খানিকটা কম। এই ভোটের হার নিয়েই এখন যাবতীয় অঙ্ক কষাকষি চলছে। 2017 সালে এই 11 জেলার 58টি আসনে ভোট পড়েছিল প্রায় 63.5%, অর্থাৎ এবার ভোটের হার কমে গিয়েছে 3% বেশি। রাজনীতির পাটিগণিতের হিসেব বলে ভোটের হার কম হওয়াটা শাসক শিবিরের জন্য সুখবর। ধরে নেওয়া হয় ভোটের হার কম হওয়া মানে শাসকের বিরুদ্ধে মানুষের অসন্তোষ কম এবং সাধারণ মানুষ সরকার বদলাতে চাইছেন না। সেদিক থেকে দেখতে গেলে প্রথম দফার ভোটের পর নিশ্চিন্তে থাকার কথা বিজেপির, কিন্তু গেরুয়া শিবির নিশ্চিন্ত হতে পারছে না, বরং তারা বেশ দুশ্চিন্তাতেই আছে। বিজেপির দুশ্চিন্তার কারণটা আসলে ভোটের প্যাটার্ন। প্রথম দফায় মূলত ভোট হয়েছে পূর্ব উত্তরপ্রদেশে। এই এলাকায় জাট কৃষকরা সবচেয়ে বড় ফ্যাক্টর, সেই সঙ্গে রয়েছে মুসলিম ভোট। প্রথম দফায় যে আসনগুলিতে ভোট হয়েছিল সেগুলিতে মোট মুসলিম ভোটার সংখ্যা প্রায় 25%। মুজফফরনগরের মতো জেলায় 41% ভোটার মুসলিম, সেই সঙ্গে বহু আসনে রয়েছেন 40% জাট ভোটার। কিছু ভোট রয়েছে উচ্চবর্ণের হিন্দুদের। 2017 সালে জাটেরা বিজেপির পাশে ছিল, সেই সঙ্গে ছিল উচ্চবর্ণের ভোট। আগের নির্বাচনে যোগী আদিত্যনাথ তথা বিজেপি ধর্মের ভিত্তিতে মেরুকরণে সক্ষম হয়েছিল, একজোট হয়ে ভোট দিয়েছিলেন উচ্চবর্ণের হিন্দু এবং জাটেরা। পাল্টা জোটবদ্ধভাবে ভোট দিয়েছিলেন মুসলমানরাও, যার ফলে আগেরবার ভোটের হার অনেকটাই বেশি ছিল। জাট এবং উচ্চবর্ণের ভোটারদের মেলবন্ধনের বিরাট সাফল্যও পায় বিজেপি। 58টি আসনের মধ্যে 53টি জিতেছিল তারা। দুটি করে আসন যায় সপা এবং বসপার দখলে, একটি আসন জেতে আরএলডি। এবার সমীকরণ অন্য। কৃষক বিক্ষোভের জেরে জাটেরা বিজেপির থেকে মুখ ফিরিয়েছে। অখিলেশ যাদবের পক্ষে কাজ করছে মুসলিম এবং জাট ভোটারদের যুগলবন্দি। প্রথম দফা নির্বাচনের গ্রাউন্ড রিপোর্ট বলছে এবারের ভোটে মেরুকরণ সেভাবে কাজ করেনি। মুসলিম এবং জাটেরা যৌথভাবে ভোট দিলেও হতাশ উচ্চবর্ণের হিন্দুদের মধ্যে ভোটকেন্দ্রে যাওয়ার প্রবণতা কম ছিল। মুসলিমরা প্রথম দফায় সকাল থেকে ভোটকেন্দ্রে ভিড় করেছিলেন। ভালো হারে ভোট দিয়েছেন জাটেরাও, তুলনায় কম ছিলেন উচ্চবর্ণের ভোটাররা। সেটাই বিজেপির চিন্তার কারণ হতে পারে। বদরপুর বোরখা হাউস একটি পরিচিত কাপড় ব্যবসার প্রতিষ্ঠান, কিন্তু এবার সম্পূর্ণ নতুন আঙ্গিকে আত্মপ্রকাশ করল বোরখা হাউস। 3টি তলা বিশিষ্ট বিশাল কলেবরে বিস্তৃত শোরুমটি সহজেই ক্রেতার নজর কাড়বে। বিভিন্ন ডিজাইন ও কোয়ালিটি সম্ভারে সেজে উঠেছে বোরখা হাউস। এছাড়াও চুড়িদার, ওড়না, আধুনিক ডিজাইনের বোরখা, শাড়ি, পাঞ্জাবি, শেরওয়ানি, বিবাহের শাড়ি, কোট, ব্লেজার, লেডিস সালোয়ার স্যুট, মসজিদের কার্পেট, হোম ফার্নিশিং প্রভৃতি সহজেই একজন ক্রেতার চাহিদা পূরণ করতে সক্ষম বোরখা হাউস। প্রত্যেক প্রকারের কাপড়ে রয়েছে নজর কাড়া বৈচিত্র্য। রয়েছে হজের যাবতীয় প্রয়োজনীয় সামগ্রী ও বিবাহের যাবতীয় কালেকশন। পাশাপাশি পুরুষেরাও বোরখা হাউসে অনায়াসে পেয়ে যাবেন তাদের পছন্দের পাঞ্জাবি, শুটিং ইত্যাদি। তাই দেরি না করে এক্ষুনি চলে আসুন বোরখা হাউসে এবং পরখ করে দেখুন আপনার পছন্দকে। আপনাদের আভিজাত্যকে অক্ষুণ্ণ রাখতে অঙ্গীকারবদ্ধ বোরখা হাউস। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি বাংলা।